কুমিল্লায় সয়াবিন তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে অসাধু ব্যবসায়ীরা। নগরীর রাজগঞ্জ চক বাজার, বাদশা মিয়ার বাজার, ছমছম ব্রিজ সহ জেলার বিভিন্ন বাজারে খোলা সয়াবিন তেল প্রতি লিটার 200 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তেলের দামের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। তারা বলছেন, প্রশাসনের বাজার মনিটরিং না থাকার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। যদিও জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম বলেন, বাজারে পর্যাপ্ত তেল মজুদ আছে, বাজার নিয়ন্ত্রণের কাজ চলছে বলেও জানান তিনি।